ছেলে স্কুল চলে যাওয়ার পর আমি রান্নাঘরে চলে এলাম রান্না করতে। তাড়াতাড়ি করে একটু রান্নাটা সেরে নিই। দেখো মাশরুম কেটে নিয়েছি, মাশরুমটাকে ভালো করে অন্তত 3 বার আমি ধুয়েছি। তারপরে দেখো আলু দিয়ে একটু সামান্য নুন দিয়ে মাশরুমটা সেদ্ধ করতে দিলাম। আর ইন দ্য মিন টাইম আমি গাজরটা কেটে নিচ্ছি, কারণ মাশরুমের তরকারি দিয়ে গাজর দিয়ে করব তরকারিটা। আর ওই পাশে কচি কুমড়ো এনেছিলাম, কুমড়োটাও রান্না করেছি। অ্যাকচুয়ালি আমি কুমড়োটা ভীষণ ভালোবাসি খেতে। আমার ছেলে আগে পছন্দ করতো না, কিন্তু এখন খেতে ভালোবাসে। আর এগুলো তো খাওয়াও দরকার, শরীর স্বাস্থ্যও ভালো। আর আমার না লাইটারটা কাজ করছে না, ওই জন্য দেশলাই দিয়ে চালাতে হচ্ছে। কী করব, লাইটারটা কিনতে হবে, একটা কিনতে হবে করে আর কেনা হচ্ছে না। আর এদিকে আমি চা রেডি করে নিয়েছি রান্নাঘরে। আর ওই পাশে একটু কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি রান্নার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে কাঁধের ব্যথাটা আমার প্রচণ্ড বেড়েছে, আমি বুঝতে পারছি না কাঁধে কোথাও চিট লেগেছে কিনা, আমি সেটাও বুঝতে পারছি না। কারণ অসম্ভব যন্ত্রণা, মানে কি বলবো, মাথাটা সোজা করতে পারছি না, এতটা যন্ত্রণা হচ্ছে কাঁধে। আর দেখি, এখানে তো ডাক্তার চিনি না, যাব ভাবছি ডাক্তারের কাছে, একাই মানে যাব ডাক্তারের কাছে। আর আমি সকাল সকাল না ঘুম থেকে উঠে গেছি, এখন মোটামুটি 9:05 বাজছে। আজকে একটু দেরিতেই ভিডিও শুরু করেছি, শরীরটাও ভালো ছিল না। আর সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, ছেলে যখন স্কুল গেল 8:05 তখন তো অসম্ভব বৃষ্টি। রান্না তো আমার অনেকটাই এগিয়েছে, তোমাদেরকে তো সুপ্রভাত জানিয়েই দিলাম। আর একটু নুন হলুদ দিয়ে দিলাম মাশরুমটা করার জন্য, আগে আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে, তারপরে সেদ্ধ মাশরুমটা দিয়ে দেবো, তার সাথে আলুটাও দিয়ে দেবো। এই রান্নাটা না খুব রিচ করলে ভালো, কিন্তু আমি খুব রিচ করি না, সবজি তো সবজির মতো করেই রাঁধি। আর মানে কি বলবো, এখানকার না সিঙ্গাপুরের অরিজিনাল যে চাইনিজদের হলুদটা আমি ব্যবহার করছি, একদমই হলুদ রং হচ্ছে না। আর রান্না করতে করতে তোমরা তো জানোই আমি রেগুলার বাসনটা মেজে নিই, বেশি না কিছু রাখি না। তোমাদের একটা জিনিস দেখাই, সেদিন আলু এনেছি, দেখছো আলুগুলো লাল লাল, তোমরা হয়তো বুঝতে পারবে। দেখো আলু, এগুলো আলুগুলো লাল লাল, কিন্তু এটা মিষ্টি আলু বা রাঙা আলু নয়, এটা নর্মাল আলু। কিন্তু নর্মাল আলু হলে খেতে নর্মাল আলু একদম, কোনো মানে কোনো পার্থক্য নেই আমি যে রান্না করছি এই আলুতে, কিন্তু রংটা লাল। এটা মালয়েশিয়া থেকে আসা, এটা এখানকার নয়। এই পুরো যতগুলো আলু আছে সমস্ত এই জাতটা পুরোটাই ওরা মালয়েশিয়া থেকে আনে, কি সুন্দর দেখতে না, অথচ কিন্তু এটা রাঙা আলু নয়, একদম নর্মাল আলু। বাড়িতে 3 দিন আগে একটা পাকা পেঁপে এনেছিল, তো দেখো আমি পেঁপেটা কেটে দেখলাম মাথার কাছে একটু পচে যাচ্ছে, ওই জায়গাটা বাদ দিয়ে আমি পেঁপেটা খেয়ে নিলাম। যেহেতু বাড়িতে কেউ নেই, আমি একা তো খেতে হবে। আর ইদানিং আমার একদম ফল খাওয়া হচ্ছে না, আর মানে ওখানে থাকাকালীন খুব ফল খাওয়া হতো, এখানে কেন হচ্ছে না জানি না। আর ঘরের কাজ আমি শুরু করে দিলাম, রান্নাঘরটা আগে আমি সাবান জল দিয়ে মুছেছি, কারণ রান্নাঘরটাতে না প্রচণ্ড মাশরুম রান্না করতে গিয়ে মানে লঙ্কাটা ফেটে চতুর্দিকে তেল হয়ে গেছে। আর ঘরের ফার্নিচারগুলো মুছে আমার এক গাদা জামাকাপড় ছিল, সমস্ত ভাঁজ করে করে আমি এক এক করে সোফায় রাখতে শুরু করলাম, কারণ মানে যত তাড়াতাড়ি কাজ সারবো আমি ফ্রি হব। এদিকে বিছানাটাও ঝেড়ে নিলাম, যেহেতু কাঁধটা খুব ব্যথা, বাঁ দিকের কাঁধটা মানে অসহ্য যন্ত্রণা, তাই কি বলবো, মানে ঝুঁকে ঝুঁকে বারবার কাজ করতে বা হাত নাড়িয়ে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু কাজগুলো তো করতে হবে, আমি ছাড়া কে করবে। আমি মানে না করলেও হতো, একদিন না করলেও কিছু এসে যায় না, কিন্তু আমার ভালোও লাগে কাজ করতে, বসে থাকবো বাড়িতে তার থেকে কাজ করি। আর দেখো ঘরটাও আমি মুছে পরিষ্কার করে দিলাম, কারণ রেগুলার ঘরটা মুছি, একটা বাচ্চা থাকে ঘরে, এটা তো আমার ডিউটির মধ্যেই পড়ে আমি নিজে মনে করি। এই বাসটা আমার মনে হচ্ছে এটা আমার ছেলেদের বাস, এইটা ওর আসার টাইম হয়ে গেছে, এখন 4:05 হচ্ছে, সিগন্যালে দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে এটা ওদেরই বাস, কারণ দেখো রাইট সাইডে সিগন্যাল আছে, ওই এদিকে বেঁকে এদিকে ঢুকবে। দেখো ছেলে চলে এসেছে, সবাইকে একটু হাই করে দাও, সকালে তো তোমাকে দেখতে পায় না, চলো এদিকে তাকিয়ে তাকিয়ে হাই করতে হয়। হাই, ক্লাস কেমন হয়েছে? ভালো হয়েছে, চলো ওকে খাওয়ানোর দাঁড়ানে। দেখো জামা কাপড় কত ভাঁজ করেছি সকালে, অনেক তুমি চান করবে তো এবার? আচ্ছা ঠিক আছে, একটু ফ্রেশ হয়ে না, আমি খাবার রেডি করছি। হ্যাঁ আচ্ছা, সকালে না আমি একটু ভাত করেছিলাম, ভাতটা ঠান্ডা হয়ে গেছে, ওটাকে একটু গরম করবো বলে জল দিয়েছি কড়াই, একটু গরম করলেই, জল দিলে একটু গরম হয়ে যাবে, অলরেডি একটু গরম গরম আছে, কিন্তু একটু ঠান্ডাও হয়ে গেছে, একদম গরম করতে হবে।
আর আমি সকালে কি রান্না করেছিলাম তোমাদের এখনই দেখিয়ে দিই। একটু বেগুন ভাজা করেছিলাম, এটা মাশরুম আলু দিয়ে একটা তরকারি করেছি গাজর দিয়ে, এটা কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি, এই তরকারি নয় সেদ্ধ, সরি, নুন আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এটা কুমড়ো, কাঁচা কুমড়োর একটা তরকারি, শুধু রসুন ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন, আর কিচ্ছু দিইনি, আর কিছু নেই। এটাই হচ্ছে আজকে আমাদের খাবার দুপুরের। চলো, জলটা ফুটে গেছে, ছেলেকে ভাতটা দিয়ে দিই, ভাতটা রেডি করে দিই। ছেলেকে থালা সাজিয়ে খাওয়াতে বসলাম। আমি না ঘুমিয়ে পড়েছিলাম আর কাঁধে এত ব্যথা যে আমি কাঁধটা তুলতে পারছি না, মানে সত্যি বলছি কাঁধটাতে খুব ব্যথা করছে। এখানে অলরেডি 7:45 বেজে গেছে, আজকে মানে খুবই অবাক হয়ে গেছে, মানে উল্টোপাল্টা হয়ে গেছে, ছেলে পড়তে বসে গেছে, এই জাস্ট ছেলে পড়তে বসলো আর আমি এই ঘুম থেকে উঠেছি, মানে ছেলেও শুয়ে পড়েছিল যে ছেলে আমাকে ডাকবে সেটাও ডাকেনি, আর আমার এই ড্রায়ারে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম এগুলো হয়ে গেছে, বোধহয় ড্রায়ারে হয়ে গেছে, মেশিনে তো আর কিছু নেই, আরেকবার মনে হচ্ছে ঘোরাতে হবে। একটু চা খেতেও ইচ্ছে করছে, কেন চা না খেলে না সত্যি ঘুম থেকে ওঠে না, মনটা মানে মেজাজটা এধার ওধার চলে যায়। ঠাকুরের সন্ধে দেওয়া হয়ে গেছে বুঝলে, আমি ঠাকুরের সন্ধেটা দেওয়া হয়ে গেছে, আমি চাটা করছি, চাটা করে আনি। আর ঘর তো আমার পুরো, এগুলো এখনো পর্যন্ত আমার আলমারিতে তোলা হলো না, যাই হোক গুছিয়ে রেখেছি। আর ছেলে স্কুল থেকে এলো না, ছেলের জ্যাকেটটা এখানে রেখে দিই, ছেলে এতটা ভাবে এত গরম তবু জ্যাকেট পরে, তার কারণ হচ্ছে এখানে যে স্কুল বাসটা একেবারে চিল এসি, ক্লাসরুমটাও চিল এসি, ওই জন্য ওকে জ্যাকেট পরে যেতে হয়। চলো আগে চাটা করে নিই। আচ্ছা আমার ছেলে দেখো পড়াশোনা করছে, চলো পড়াশোনা করা, ডিস্টার্ব করবো না। চাটা খাবো, একটু রাখলাম এখানে, প্রচন্ড গরম, এত গরম চা আমি খেতেই পারি না। আমি তো ওখানে ড্রায়ারটা চালিয়ে দিয়েছি, ড্রায়ারটা মানে আমি কাঁধটা না নামাতেও পাচ্ছি না সোজা করে, আমার এমন অবস্থা। এখানে অলরেডি 8:05 বেজে গেছে, মানে আমি যে দুপুরে বিছানায় শুয়েছি, আমি যে ঘুমিয়ে যাব আমি ভাবতে পারিনি যে বিছানায় শুয়ে আমি ঘুমিয়ে পড়বো, এমন একটা মানে আজকে মনে হয় আমি খুব ক্লান্ত ছিলাম। অ্যাকচুয়ালি ছেলে যায় তো সকালে, ছেলে যায় বলে কি হয় মানে সকাল সকাল অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, তো যাই হোক কাঁধটাতে এত কেন ব্যথা আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি সিঙ্গাপুর না পুরো আনপ্রেডিক্টেবল ওয়েদার, এখানে প্রেডিক্ট করা যাবে না যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না। আর আমি বাইরে কেন বাইরে এলাম, ছেলে ভেতরে পড়াশুনো করছে, এবার ছেলের সামনে আমি আর মানে গুড নাইটটা জানালাম না, কারণ ও না হাঁ করে বসে থাকে কখন টাটা করতে হবে, তো সেই কারণে আমি বললাম তুই পড়, আমি বাইরে যাই, আমি আর বেশি কথা বাড়াবো না, কারণ আমি দাঁড়াতেই পাচ্ছি না, আমার এত কাঁধে ব্যথা করছে। আর আমি তো সারাদিনটাই তোমাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে, যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও স্কিপ করে দেখো না, এটা আমার রিকোয়েস্ট। ডেলি লাইফ দেখাচ্ছি, আশা করবো তোমরা আমার সঙ্গ দেবে। আর সত্যি বলতে এখন আমাদের যা ব্যস্ত লাইফ, আমার ছেলে ছোটো রেগুলার স্কুলে যাচ্ছে, আমি ঘরে সংসারে কাজ করছি, আমাদের তো ছুটি এখন একদমই, থাইল্যান্ড থেকে ফেরার পর একদমই ছুটি বলতে কিছু নেই, কারণ ছেলের একটার পর একটা পরীক্ষা চলছে, আর বাচ্চা ছেলে তো কী বলতো একটু নাচিয়ে দিলেই আবার নাচতে শুরু করবে, সেই কারণে এখন কোথাও বেরোচ্ছি না, একদম বাড়িতেই থাকছি, বেরোবো তো অবশ্যই, একটু ওয়েট করে যাই। আর যাই হোক, আমার আরও একটা চ্যানেল আছে লাইফ ইন মেট্রো, তোমরা প্লিজ সেটাও অল নোটিফিকেশনে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা, যাতে যখনই আমি ভিডিও দিই তোমরা পেয়ে যাও। আর আমার ডেইলি লাইফে প্লিজ আমার সাথে থেকো, আমাকে একটু সঙ্গ দাও, দুদিন ধরে মানে গত 3-4 দিন ধরে শরীরটাও ঠিকঠাক করে পারমিট করছে না, সেই জন্য আরও একটা অসুবিধে হচ্ছে আমার, ঠিকঠাক করে শরীরটা সত্যিই পারমিট করছে না। তো যাই হোক, কাল তোমাদের সাথে আবার দেখা হবে, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো, এটুকু বলবো, কারণ আমার সত্যি বলছি তোমাদেরকে সাপোর্ট ভীষণ দরকার ইউটিউবে যদি একটু দাঁড়াতে চাই। তো এইভাবেই আমার সঙ্গ দিও, কালকে সকাল থেকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকের মতো রাখি,
টাটা।